বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম ইবনে আদম। কয়েকদিন পরে রাজত্ব ছেড়া দিছেন, রাত্র জঙ্গলে কাটে দিন মরুতে কাটে, অথবা রাত্র মরুতে কাটে দিন জঙ্গলে কাটে। বহু দিন পর্যন্ত বলখালারা অবস্থান করছেন, অপেক্ষা করছেন, হয়তো ইব্রাহিম ভুল বুঝবে, আবার রাজত্বে ফিরে আসবে। কেননা তার মতো ন্যায়প্রাণ বাদশাহ ছিল না, যেমন মানুষ ভালো ছিল সেও ভালো ছিল, কিন্তু ইব্রাহিম ফিরেন নাই, ফকির জীবন গ্রহণ করছে। কোন একদিন সে ঘুরতে ঘুরতে বসরায় তারই এলাকায় চলে আসছে, তো বসরার মানুষ তাকে ঘিরা ধরছে, ইব্রাহিম রাজত্ব ছেড়া ফকিরি কেন গ্রহণ করলে? এখন রাত জঙ্গলে দিন মরুতে, দিন জঙ্গলে রাত মরুতে, এই জীবন কেন তুমি গ্রহণ করলে? বসে চারটা চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। কয়টা কয়টা? চারটা চিন্তা, আমি পাগল? বসে সেই চারটা চিন্তা কি? বসে শোনো, মার পেটে যেদিন রু আসছে, সবকিছু লেখার সাথে সাথে দুটা জিনিসও লেখা হয়েছে। সেই দুটা কি জিনিস কি? বলে আশাকিয়ুম আম সাঈদ, আমি নেককার না বদকার, ফালা আদরি মাযা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। বসে ইব্রাহিম দ্বিতীয় বলে, যেদিন মালাকুল মউত আমাকে উঠায় নিয়ে যাবে, রু নিতে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন আমাকে করবে, হয়তো বলবে আইয়াতু আন নাফসু তাইয়্যিব, পবিত্র রু, অথবা বলবে অপবিত্র রু, দুটার যে কোনো একটা বলবেই বলবে। আগে বলবে ইলা রহিম ওয়া রাইহান, চলো শান্তিময় জগতের দিকে, অথবা আগে বলবে চলো তুমি কষ্ট আর কি দেখছো, চলো ওই কষ্টময় জগতের দিকে। তৃতীয় হয়তো বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়, অথবা বলবে চলো এরকম প্রভুর কাছে যে তোমাকে দেখতে চায় না। বলে ফালা আদরি মাযা ইউখাতি, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে। বলছে ইব্রাহিম তৃতীয় বলে, কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তরের জবাব দিতে পারবে, কেউ পারবে না, যেমন বোবা মানুষগুলা কথা বুঝাইতে না পারলে হা হা করতে থাকে, যে জবাব না দিতে পারবে সেও হা হা করতে থাকবে, হা হা লা আদরি, আফসোস আমি জানি না। ইব্রাহিম আদম বলতেছে জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো না, এটা তৃতীয় ভাবনা, তৃতীয় চিন্তা। বলছে চতুর্থ বলে, কিয়ামতের দিন দুই দল করা হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আসহাবুল ইয়ামিন আসহাবুস শিমাল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এক দল জান্নাতে এক দল জাহান্নামে, আমি জানি না বি আইল ফারিকাইন, আমি কোন দলের অন্তর্ভুক্ত আমি জানি না। যখন চারটা এই চার ভাবনা আমাকে পাগল বানায় দিছে, তো বসরার সমস্ত মানুষ চিৎকার দিয়া বলতেছে ইব্রাহিম শুধু তোমাকে পাগল বানায় নাই, আজকের থেকে তো তোমার কথা শুনে আমরাও পাগল, আমরাও পাগল, আমরাও পাগল হইতে বাধ্য। বাস্তবিক স্যার জায়গায় আমি চলে আসছি, আল্লাহকে পাওয়া এই ছোট্ট জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহ পাওয়া। কি কি পাওয়া? কি পাওয়া? আল্লাহকে পাওয়া। দুনিয়ার জীবনটা হয়তো কেটে যাবে, কেন আল্লাহর প্রতিশ্রুতির কারণে কেটে যাবে, অঙ্গীকারের কারণে কেটে যাবে যে মৃত্যু পর্যন্ত তোমার দায় দায়িত্ব আমার উপরে, কিন্তু একটা দিন আসতেছে ওইখানে একটা সেকেন্ড কাটবে না আল্লাহ ছাড়া, একটা সেকেন্ড তো কাটবে না, কি ছাড়া? কি ছাড়া? আল্লাহ ছাড়া। না কবরে কাটবে, না হাসরে কাটবে, না মিজানে কাটবে, না পুলসেরাতে কাটবে, না জান্নাত মিলবে। কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি, আসেন এখন প্রশ্নের জায়গায় আসছি, আসেন আল্লাহকে পাওয়া যায় তো কিভাবে পাওয়া যায়, আল্লাহকে রাজি করা যায় তো কিভাবে করা যায়, আল্লাহ পাওয়া উদ্দেশ্য, আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহকে কিভাবে সঙ্গে নেওয়া যাবে,
অথচ আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, দুনিয়ায় সামান্য এক পদের মালিক হয়েই যদি দরা ছোড়ার বাহিরে চলে যেতে পারে, হিসাব নিকাশের বাহিরে চলে যেতে পারে, জমিনে পা নাও রাখতে পারে, তাহলে আল্লাহ তো 99টা পদের মালিক। শুধু আল্লাহ আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিক, আল্লাহ তো বারি, আল্লাহ তো মুসাররুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালীমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসে আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইসুল শাহীদুল হাক্কুল ওয়াকীলুল কাফিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈন আল মুহি আল মুমিত আল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফউ আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আস সাবুর জাল জালালু আল্লাহ তো 99টা পদের মালিক। এই জন্য আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে আমাকে পাইতে যদি চাও মনে প্রাণে, আর আল্লাহ এটাও ওয়াদা করতেছেন ওয়াজাতানি উতলুবনি তাজিদনি, আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও, যেমন দুনিয়ায় মানুষ হাজারো জিনিস চায় কিন্তু চায় পায় তো কয়টা পায় বলেন, যা চাইছি সবকিছু পেয়ে গেছি, কতটুক পাইছি কতটুক পাই নাই, হ্যাঁ না পাওয়ার সংখ্যাই কত বেশি অবর্ণনীয় বেশি, ঠিক না, পাওয়ার সংখ্যাটা বড়ই নগণ্য, ঠিক না। কিন্তু আল্লাহ বলতেছে শোন উতলুব নিতাজিদিনি, তুই আমাকে মন দিয়ে পাওয়ার ইচ্ছা করে দে, তোর পাইতে হবে না, আমি আল্লাহ তোকে পাওয়ায়, আমি নিজে তোর হাতে ধরা দিয়ে দিব, তোকে আমার বন্ধু বানায় নিব। আল্লাহকে চাইলে কিন্তু পাওয়া যায়, কিন্তু প্রশ্ন আমি তুলে দিছি, চোখে দেখা যায় না, ধ্যান ধারণা আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, পাবো তো আল্লাহকে কিভাবে পাবো, যদি আমার এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহকে পাওয়া, নারীর জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, পুরুষের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, যুবকের জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, হাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাজারওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, মেইলওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ফ্যাক্টরিওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, অফিসওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, আদালতওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘরওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, বাড়িওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, রোডওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, ঘাটওয়ালার জীবনের উদ্দেশ্য আল্লাহ পাওয়া, যেইখানে মানুষ রূপে পা দিল তার জীবনের উদ্দেশ্য হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বলে আমাকে পাবে তো পাবে কিভাবে, তা আল্লাহ সহজ করছেন, আল্লাহ বলে আমাকে যদি পাইতে চাও আর আমাকে পাওয়ার জন্য যদি তুমি চেষ্টা কদম বাড়াইতে চাও তাইলে শোনো আমাকে পাবে কোথায় পাবে, বলছে আমার বন্ধুর গোলামির ভিতরে আমাকে পাবে, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আদর্শ বানাও, ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাও, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে তুমি তোমার জীবনীকে তোমার জীবন বানাও, যে আমার বন্ধুর রঙে রঙবে। তো আরবের ওই হাদিসই সত্য যেটাকে কোন কবি তার কবিত্বের ভাষায় বলছিলেন,
क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। अल्लाह बोलते चाहते सर अमर बंदुर गुलाम होया देख আমি তোর হয়ে যাব। এই মাটির দুনিয়ার কি জিনিস সমগ্র জগৎ তোর হাতে উঠা দিয়া দিব। এটারই প্রমাণ সাহাবায়ে কেরাম দিছেন যে দেখো তোমরা যান্ত্রিক জিনিসকে হ্যাক করো, মেশিন দিয়া মেশিন হ্যাক করো, আল্লাহ আমাদের হাতে সব উঠা দিছেন, আমরা ইশারা করতে দেরি, সূর্য হ্যাক হইতে দেরি হয় না। কি দিয়ে হ্যাক করছেন? সূর্য মনে হয় সামিয়ানার উপরেই, ঠিক না? কত দূরে? কত? আরে বলেন না, 9,30,00,000 মাইল দূরে সূর্যকে ইশারা দিয়া কি করতেছে? মনে হয় সূর্য হাঁটে, ঠিক না? গতি কত পার ঘন্টায় জানেন? 6,00,000 কিলোমিটার পার ঘন্টায় তার গতি। আলী রাদিয়াল্লাহু তাআলা নু থামায়া দিছে, থাম আসর পড়ি না, জাগারটা জাগায় এক। দুনিয়ার কত বড় হ্যাকার, সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় হ্যাকার ছিল। আপনারা তো মেশিন দিয়ে হ্যাক করে যুবকরা, ওনারা ইশারা দিয়ে হ্যাক করে। কি দিয়া? আল্লাহর কথা সত্য, যদি বুঝে আইসা থাকে। কালকে ইনশাআল্লাহ সময় আগে বাড়াবো, লম্বা সময় দিব, 12:30 পর্যন্ত তো ইনশাআল্লাহ দিবই যদি বেঁচে থাকি আর কি। আর যদি আপনাদের মনে লাগা থাকে, বিদায় আজকে এইখানেই পরিসমাপ্তি ঘটাইতে চাই এই ওয়াদার উপরে যে আসেন নবীর আদর্শ শিখি, নবীর জিন্দেগি শিখি, যদি আল্লাহকে পাইতে চাই। আল্লাহ পাওয়া ছাড়া দুনিয়া হয়তো চলে যাবে ওয়াদার উপরে, কিন্তু আখেরাতের এক মুহূর্ত চলবে না, 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 না। আখেরাত চিরঞ্জীব, চিরদিন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই জন্য সবার কাছে দরখাস্ত, নবীর আদর্শ শিখব তো? হ্যাঁ, পাক্কা ওয়াদা, বিলকুল। হ্যাঁ, নামের শেষ কথাটা বলে শেষ করতেছি, বাংলাদেশের মানুষের বাঁচার কোন রাস্তা নাই, দুনিয়ার অন্য দেশের মানুষ বেঁচে যাবে। শুনেন, যেমন আমি বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, এটা যেমন সত্য, বাংলাদেশে শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় হয় নাই, আর আমার বিশ্বাস কোনোদিন হবেও না, এটা আমার বিশ্বাস, ভিতরের বিশ্বাস। কেননা বাংলাদেশের যে পরিবেশ সারা দুনিয়ার সাথে আমি মিলাইয়া দেখছি, মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা চলে না, আলোচনা চলে না, বাকি দুনিয়ার কোন দেশে এরকম পরিবেশ আমি পাই না। এই পরিবেশের কারণে আমার বিশ্বাস বাংলাদেশে কোনোদিন বিপর্যয় ঘটবে না। তদ্রুপ আমার এটাও বিশ্বাস, বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে না দুনিয়ার মানুষ যদিও বেঁচে যাবে। কেননা বাংলাদেশের মতো নবীর শিক্ষা, আদর্শ শিখার সুবর্ণ সুযোগ, এরকম পরিবেশ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের গলি গলি মাদ্রাসা, গলি গলি হেরচোখানা, গলির এই মাথায় ওই মাথায় মসজিদ, বাংলাদেশে কদমে কদমে হকানি আলেম, বাংলাদেশের কদমে কদমে আল্লাহ ওয়ালা, যাদের কাছে নবীর আদর্শ রয়ে গেছে, নবীর জীবন রয়ে গেছে, আমাদের জন্য সহজ করছেন, লম্বা করতে হবে না। এই উম্মতের জন্য প্রথম আল্লাহর রাসূল বলছেন যে 10 ভাগের 100 ভাগের 10 ভাগও যদি করো, তারপর আল্লাহ তোমাদেরকে 100 নাম্বার দিয়া 100-তে 100 দিয়া পাশ করাবে। যদি 10 ভাগও করতে পারো, পরে আগে ঘোষণা আসছে যদি একটা নবীর আদর্শ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিতে পারি, সুন্নতকে কবুল করাইতে পারি। আলীগঞ্জের মানুষ আল্লাহ ওয়াদা করতেছেন, আল্লাহ দৃষ্টান্ত দান করাইতেছেন। আবু দাউদ রহমতুল্লাহ আলাই শুধু একটা সুন্নত পুরা করার কারণে, একটা সুন্নত গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছার কারণে উপর থেকে আওয়াজ আসছে, গফার না লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ তোমাকে আমরা মাফ করা দিলাম। নবীর একটা সুন্নতের দ্বারা এই উম্মত মাফ পাবে। বিদায় আমরা হক্কানি আলেমদের কাছে আইসা শিখি,
আলীগঞ্জের মানুষ, এত বড় মাদ্রাসা আপনাদের এখানে, শুধু একটা না, মনে হয় ইউনিয়নে আরো দুই চার বিশটা হবে, ছোট বড় ঠিক না? না নাই হ্যাঁ, এই ইউনিয়নের ভিতরে মনে হয় শত মসজিদের উপরে হবে। আলেম ওলামার অভাব নাই, এই জন্য আমি প্রথমেই বলছি দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ বাঁচবে না। আল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে, এই জন্য আসেন হক্কানি আলেমদের কাছে আইসা। আমি শিখতে শুরু করি, শিখি, একটাও যদি গ্রহণযোগ্য পর্যন্ত পৌঁছাইতে পারি, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এক সুন্নত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নবীর এক আদর্শ আপনাকে আমাকে আল্লাহ পাওয়ায় দিবে। আল্লাহ আসবো তো আলেমদের কাছে, শিখবো তো, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মামা আলাইনা ইল্লাল বালা তো اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فغال لما يريد পরিচিত করে তাহলে আপনার মিডিয়া আমার মাধ্যমে পরিচিত হবে। আপনি এটা ভাবেন না, মিডিয়ালারা ভাবে যে আমরা তো আপনাদেরকে পরিচিত করি, এটা ভুল ধারণা। যা হোক, কারো ভিডিও করার অনুমতি নাই, অডিও করতে পারেন, শুধু কথাগুলাকে ট্যাপ করতে পারেন, এটা আমাদের মুরব্বীরা অনুমতি দেয়। যা হোক, কথা শুরু করা যাক, না আবার অন্য কেউ ফতুয়া দিয়া দিবে যে কারি তো আমার আগেই সাতজব আশরাফ সব বলতেছিলেন ছবির বিরুদ্ধে, উনি তো আসার সাথে সাথে দেখলাম মিডিয়া লেগে গেল। ওনার কাছে কি বৈধ না কথা, উনি যেটা বলছেন ওটাই সত্য। বিদায় অডিওর অনুমতি আছে, ভিডিওর কোনো অনুমতি নাই। অডিওতে ছবি আসে না, শুধু কথাগুলো আসে। যা হোক, আমি কথা শুরু করতে পারি। আমাদের ভাবা উচিত, কেননা আল্লাহ ভাবার মতো আমাদেরকে একটা বিবেক দিছে, ঠিক না? আমার কথা বোঝেন, শোনা যায়? সবচেয়ে কানেক্টটা হলে ভালো হতো, কেননা আমি একদিকে তাকায় কথা বলতে পারি না তো, আর এই জিনিসগুলা হলো লিপ টাচ। জিজ্ঞাস করেন মাইকেলাকে, এটা হলো লিপ টাচ, ঠোঁটের সাথে লাগায় বললে আওয়াজটা খুব সুন্দর হবে। ডাইনে বামে গেলে এটা টাইনা নিবে না, এটার ভিতরে টানার ক্ষমতা নাই। আর এগুলো আমাদের জন্য বানানো হয় নাই, এগুলো বানানো হয়েছে সিঙ্গারদের জন্য। সিঙ্গার বোঝেন, গায়কদের জন্য। গায়করা সবসময় এটা ঠোঁটে লাগায় কথা বলে, তাহলে আওয়াজটাও ক্লিয়ার হয়, সুন্দর হয়। যে আওয়াজ আছে ওইটাকে আরো সুন্দর করে এই লিপ টাচ হওয়ার কারণে দেখাইলাম তো। কিন্তু আমি লিপ টাচ এক তো হইলো সিঙ্গার না, আরেক হইলো শুধু এটাকে মুখের সামনে রেখা কথা বলো আমার পক্ষে সম্ভব না। আমি ডাইনও দেখবো, বামেও দেখবো, কেন আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদেরকে দেখবো না, এটা তো হয় না, ঠিক না? কি বলেন? একটু চোখে চোখ রাখলে কথাটা ভালো বুঝে আসে। আপনাদের মসজিদে নাই কানেক্টটা? মসজিদে নাই? আসেন তো। যেটা বুঝাইতেছিলাম, আমাদের বাবা উচিত, কথা কিন্তু শুরু হলো, কথা লম্বা হবে না আজকে, আজকে তো 30 তারিখ, কালকেও আসা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াতে রাখেন ইনশাআল্লাহ কালকে বিলকুল 31st night আমরা এই প্যান্ডেলের ভিতরেই করবো ইনশাআল্লাহ। দুনিয়া একভাবে করবে, আমরা আরেকভাবে করবো।
কেননা আল্লাহ চেষায় খায়ের দেখ আলীগঞ্জ বাসীকে এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষকে। আমি কালকে এক জায়গায় বলতেছিলাম যে আমরা নতুন বর্ষকে স্বাগত জানাবো, কিন্তু এমন ভাবে জানাবো না যে আল্লাহ নারাজ না হয়ে যান। কেননা আল্লাহর সাথে পায়রা ওঠা সম্ভব না। আল্লাহ প্রমাণ দিলেন দুই বছর ধরে আমাদেরকে যে ছোট্ট একটা ভাইরাস মানুষের একটা শরীরের তুলনায় এটার কোন পার্সেন্টেজ আসে না। আসে নাকি কি বলেন আপনারা তো শিক্ষা দীক্ষা, পার্সেন্টেজ আসে? কিন্তু এই আলীগঞ্জ মাদ্রাসার সভাপতি সাহেব করোনায় আক্রান্ত হয়েছে। যখন সে আসার পরে আমার সাথে মার্কাজে দেখা হয় তো আমাকে বলতেছে, ভাই এটা যে কি জিনিস, যে আক্রান্ত না হয়েছে সে ছাড়া কেউ বুঝবে না। যখন অক্সিজেন কমতে থাকে আর তাকে ভেন্টিলেটরে দিতে হয় তখন সেই জানে, অথচ এত ক্ষুদ্র ভাইরাস যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওজন হয় না, যার ছোট্ট একটা ভাইরাস দিয়ে আল্লাহ 2020-এ 750 কোটি মানুষের সমস্ত কিছু, বিবেক বুদ্ধি বিদ্যা ব্রেন টেকনোলজি সব কিছুকে জিরোর নিচে নিয়ে আসছে, ঠিক না? সত্য তো? তাহলে ওই আল্লাহর সাথে পায়রা উঠা যাবে না। বিদা আলিপুরবাসীকে আল্লাহ জাজায় খায়ের দেখ যে আমরাও নতুন বৎসরকে স্বাগত জানাবো, কিন্তু আমরা এমন একটা পদ্ধতিতে জানাবো আমাদের বিশ্বাস আল্লাহ খুশি হবেন নারাজ হবেন না, ঠিক না? কি বুঝাইতে পারলাম? সারা দুনিয়ার মতো আমরা এটাকে স্বাগত জানাবো না। এই জন্য কালকে ইনশাআল্লাহ কথা লম্বা হবে, সময় অনেক দিব যদি বেঁচে থাকি, আজকে কিন্তু কথা লম্বা হবে না, অল্পতেই শেষ হয়ে যাবে, কিন্তু ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে আশা করি। আর আমার কাছে তো সুর নাই, এটা তো পুরো নারায়ণগঞ্জ কেন দুনিয়া জানে, আমার কথা এরকম কাটা কাটাই হবে। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝাইতে। বিদায় যেখান থেকে চলতে শুরু করছিলাম যে এই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিয়েছে। মানুষ বলতে শুধু আপনারা না, মানুষ হিসাবে সমগ্র মানুষের বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা ব্রেন দিয়েছে। কেমন ব্রেন? ব্রেন বুঝেন তো? এরকম একটা ব্রেন দিছেন যে ব্রেনটার দ্বারা মানুষ দুনিয়াটাকে আজকে এতটুকু উন্নত করলো, এতটুকু উন্নত, এতটুকু টেকনোলজি সমৃদ্ধ, এতটুকু বিজ্ঞান সম্মত যে আমরা এটার জন্য মরতেও রাজি মারতেও রাজি, ঠিক না? আমার কথা মনে হয় বোঝেন নাই। মরতেও রাজি মারতেও রাজি। চলেন দুই চারটা জ্যান্ত কাহিনী শোনাই। এই বছর আমি আমেরিকায় ছিলাম, যখন আমাদের শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকায় যাই। অক্টোবরের মনে হয় 22-23 তারিখে আমি আমেরিকার থেকে আসছি। প্রতিবারই কিছু না কিছু জিনিস আমাকে খুব কাঁদায়। এইবারও একটা কাহিনী আমাকে কাঁদাই আমাকে কাঁদাইছেন আর আমিও কাঁদতে বাধ্য হয়েছি। আমি একটা জানাজায় ছড়ি খুঁজছি, ওই ছেলেটা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকছে, বেশি দিন হয় নাই, 1 বছরও এখনো পুরা হয় নাই, হয়তো 5 থেকে 6 মাস হবে। কেন সে 2 থেকে 2.5 মাস জেলেই ছিল, বাহির হয়ে আসার পরে আর তার মৃত্যুর মাঝে মাত্র 3টা মাস ছিল। সে 30 লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে ঢুকছে। যখন সে জেলখানার থেকে বাহির হয় তো সে কাজ শুরু করে হোম ডেলিভারি। আমাদের দেশে হোম ডেলিভারি আছে, হোম ডেলিভারি বুঝেন তো? অর্ডার নিয়ে মানুষের বাসায় বাসায় জিনিস পৌঁছে দেওয়া। সে বাইক দিয়ে হোম ডেলিভারি দিত। নোয়াখালী ছেলেটার বাড়ি ছিল,
তিন মাসের মাথায় সে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। ওই জানা যায় আমি ছিলাম, তার কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না। কার চোখে পানি আসছে কি আসে না এটা আমি জানি না, কিন্তু জানাজার অন্তরালে আমার চোখে পানি আসছে আর আমি অগোচরে কাঁদতে ছিলাম। এই কথা ভাবতে যায়া যে উন্নত দুনিয়ার আশা যদি সে না করতো, মৌত তো মানুষের জন্য অবধারিত, সে মরবেই, কে কোথায় মরবেটা সত্য, এটাই সত্য, ওটা নির্ধারিত, কিন্তু মানুষ হিসাবেও তো একটা ভাবনা আসে, ঠিক না? কি বলেন, আসে না আসে না? 30 লক্ষ টাকা দিয়ে সে আমেরিকাতে পড়ছে, কর্মজীবনও তার শুরু হয়ে গেছে, এখন পর্যন্ত সে গ্রিন কার্ড পায় নাই, কেননা কেস চলতে ছিল অচিরেই সে পাবে, কিন্তু সে চাকরি করতেছিল হোম ডেলিভারি। জিজ্ঞাস করলাম তার বন্ধু বান্ধবকে যে কামাইও ভালো ছিল, এগুলা কোনো আমার প্রশ্ন না ভাবনা না, আমার ভাবনা ছিল তার পরিবারের না তার সাথে কতই না আশা সংযুক্ত ছিল, ভাইয়ের আশা, বোনের আশা, মায়ের আশা, বাবার আশা, ফ্যামিলির আশা, বিরাট আশা তার সাথে সংযুক্ত ছিল, ঠিক না? হ্যাঁ, কেউ তো জানতো না যে 3 মাসের মাথায় সব কিছু এক অ্যাক্সিডেন্টে দুলিশাত হয়ে যাবে, তারও তো ব্যক্তিগত আশা ছিল, ঠিক না? তাহলে এটাই সত্য, এই ব্রেনটাই কিন্তু দুনিয়াটাকে উন্নত করছে, যেটার জন্য আমরা মরতেও রাজি মারতেও রাজি। এরকম আরো কয়েকটা কাহিনী আছে যা আমার সাথে ঘটছে, 2019-এর কাহিনী। দুই ছেলে যখন জেলখানার থেকে বাহির হওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ হয় লস এঞ্জেলিসে, আমি জিজ্ঞাসা করলাম তোমরা জেলখানায় গেলে তো কেন গেলে, তো বললো আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে চলে গেছি, আজকে জেলখানার থেকে বাহির হয়েছি, আমাদের এখানে কেউ নাই, বিদায় আমরা নির্বাচিত করছি, এখানে কোনো মার্কাজ আছে কিনা, মার্কাজই আমার সাথে তাদের দেখা হয়, নাস্তার টেবিলে, নাস্তার দস্তরখানে, তাদের চেহারা, পোশাক, চুল, কোনোটাই এটা আমি মিলাইতে পারতেছিলাম না যে তারা আমেরিকাতে বসা আছে। যখন জিজ্ঞাসা করলাম তো বললো যে আমরা মেক্সিকো দিয়ে আমেরিকাতে ঢুকতেছিলাম, আমি জিজ্ঞাসা করলাম কোথায় মেক্সিকো কোথায় বাংলাদেশ, তোমরা এখানে মেক্সিকো আসলে তো আসলে কি করে, তো বললো যে আমরা প্রথম মেক্সিকো আসি নাই, আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি, ভেনিজুয়েলার থেকে 10 থেকে 15টা দেশ পাড়ি দিয়ে আমরা মেক্সিকোর জঙ্গলে আসছি, ওইখান থেকে আমরা আমেরিকাতে ঢুকছি। তো আমি বলতেছিলাম তোমাদের সাথে কে ছিল, তোমরা দুইজনই ছিলে, তো বলতেছিল না হুজুর আমরা দুইজন ছিলাম না, বাংলাদেশে 3 জন ছিলাম। আমি বললাম যে আরেকজন কোথায়, তো দুইজনের চোখের পানি ছেড়া দিয়ে বলতেছিল হুজুর সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার জীবনের পরিণতি কি ঘটছে। আমি প্রশ্নের দিকে আপনাদেরকে নিয়ে যাইতেছি যে এই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ এরকম একটা প্রেম দিলেন, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম শিক্ষা দিলেন, মানুষের মতো শিক্ষিত আল্লাহ কাউকে করেন নাই। ফেরেশতাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনাদেরও নাই, তো ফেরেশতারা আগেই জবাব দিছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যতটুক আপনি শিক্ষা দিছেন এর চেয়ে বেশি না শিখার ক্ষমতা আমাদের আছে, না এটাকে ভুলার ক্ষমতা আমাদের আছে। মানুষ ইচ্ছা করলে শিখতেও পারে, বাড়াইতেও পারে, আর ইচ্ছা করলে হারাইতেও পারে। কি বলেন, কত ডাক্তারই তো পাওয়া যাবে, ডাক্তারি বিদ্যা পড়ার পর সত্ত্বেও প্র্যাকটিস না করার কারণে, কোনো হাসপাতাল বা ক্লিনিকের সাথে সংযুক্ত না হওয়ার কারণে, বাপদাদার ব্যবসার সাথে যুক্ত হওয়ার কারণে 2-4 বছর পরে সবকিছু ভুলে গেছে, সব হারিয়ে গেছে, এখন তাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, এমনকি ছোট্ট একটা রোগের ওষুধ পর্যন্ত সে লিখতে পারে না। ওই মানুষ
যাকে আল্লাহ এরকম বিদ্যা দিলেন, ইচ্ছা করলে বাড়াইতেও পারে, ইচ্ছা করলে হারাইতেও পারে। যাকে এরকম ব্রেন দিলেন, যাকে এরকম চিন্তা ক্ষমতা দিলেন, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, সমগ্র সৃষ্টির জন্ম বৃত্তান্ত ভিন্ন, আলিপুরের মানুষ আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টিকে আল্লাহ একটা শব্দ দিয়ে তৈরি করছেন, দুই অক্ষরওয়ালা একটা শব্দ। আল্লাহ বলছেন কুন, কাফ নুন কুন, বলতে দেরি, ফাকান হইতে দেরি হয় নাই, চাই সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, যেমন করুণার জীবাণুর মতো, যেটাকে খালি চোখে তো দূরের কথা, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এটাকে জুম করতে হয়, জুম বড় করতে করতে তারপরে এটাকে চোখে দেখা যায়, যার কারণে দেখবেন আপনার টেলিভিশনে এত বড় বড়, ঠিক না, কাটা কাটা দেখা যায়, তাই না? এই জন্যই তো আমরা কেউ মাস্ক পরে আসি না, ঠিক না? যদি মাস্ক থাকেও থাকে তো এটা জেবে আছে, কেন না আমরা টেলিভিশনে এত বড় বড় দেখি, আর ভাবতে থাকি এত বড়টা কি নাকের ছিদ্র দিয়ে যাবে, আমার নাকের ছিদ্রটা তো এত বড় না, বিদায় এটা নাক দিয়ে যাবে না, খামাকা কি দরকার দুই টাকার একটা মাস্ক খরচ করার, ঠিক না? এই জন্যই মনে হয় পড়ি না আমরা। তো যেটা আমি বুঝাইতেছিলাম আপনাদেরকে, যে মানুষটার উচিত সমগ্র ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এটাও কুন দিয়া তৈরি, আর বিশাল থেকে বিশাল। ওই সৃষ্টি যেটাকে হুকুম দিলে আল্লাহ নিজেই বলছেন, লাউ আমারতুল মালাইকা আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ, একটা ফেরেশতা আমার কাছে রাখা আছে, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি, লা আকালা বি লুকমা, একটা লুকমা বানায় ভিতরে নিয়ে আনিবে। ওটাকে আল্লাহ তৈরি করছেন শুধু একটা শব্দ দিয়া, ছয় দিনে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে কুন দিয়া তৈরি করেন নাই, কোন শব্দ দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া তৈরি করছেন। প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, এমন না যে 10 মাসের ভিতরে সমগ্র নারী পুরুষকে আমি সৃষ্টি করে ছেড়া দিলাম, তা না, প্রত্যেকের ব্যাপারে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। ওই মানুষটার বাবা উচিত শুধু তৈরি করেন না, যাকে শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ মাথায় পড়ায় দিয়েছেন। ওয়ালাকাদ কাল্লামনা বনি আদম, আমাদেরকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু, জমিনে রেখা কথা বলা চলবে না, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে, কবা কাও সাইনিয়াও আদনা সুম্মা দানা ফাতা দাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আরশের উপরে উঠে আসেন, পাশে বসেন, আপনি আমাকে দেখবেন, আপনি বলবেন, আমি আপনাকে দেখব, আর আপনি আমি বলবো, এটা হবে বন্ধুত্বের পরিচয়। উম্মতে মুহাম্মাদি যেই রসুল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়, আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত। আল্লাহ বলে আজীব বস্তু, আজীব তো এইখানে উম্মত, জমিনে উম্মত, সব আকাশে উম্মত, সব জায়গায় উম্মত, আরশের উপরে উম্মত, আমার পাশে বয়ে উম্মত। লানত আমাদের জিন্দগির উপরে, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দিই, তারপরও যদি আমার জাতি বসতো, বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে, এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো, এরকম কাছে হব তো হব কবে, এরকম নিরিবিরি হব তো হব কবে, এরকম পরিবেশ হবে তো হবে আর কবে, এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে, এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন, ও আলা ইবাদিল্লাহ সালিহিন, নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই, কিন্তু বন্ধু
আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় আনিছেন। উম্মতকে ভুলেন নাই আরশে যায়া, ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন, বলেন। যিনি দুনিয়াতে আসতে দেরি, সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, কিছু না করত এই উম্মত পাঁচক তো নামাজই পড়ত, এই উম্মত কিছু না করত চারি মাস গুনাহ না করত। রজব জিকাদা জিলহজ্জা মুহররম, আল্লাহ তো নিষেধ করেছিলেন ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, এই চার মাস উম্মতে মুহাম্মদি নিজের উপরে নিজে জুলুম করো না, গুনাহ করো না, চার মাস যদি গুনাহ না করত, এগারো মাস যদি যা খুশি তা করত, রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত, রমজানটা দিয়া দিত, হায় হায় পুরো রমজান না দিত, শেষ দশ পাঁচ রাত্র দিয়া দিত, বেজর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত, বেজর পাঁচ রাত্র তো আল্লাহকে দেন, সব পাইলেন কার কারণে, যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে, বলেন নিজের বিবেকের কাছে প্রস্তুত করেন কতটুকু করলাম। আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব কিন্তু বন্ধুরটা করবে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রাখি নাই, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত, আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না, নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন, আল্লাহ নিজেরটা মাফ করে দিবে কিন্তু বন্ধুরটা না, বন্ধুর। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে, পাঁচটা জিনিস ভুলে যাবে, ইহাব্বুন আল হায়াত ওয়া ইয়ানসাউন আল মউত, জীবন ভালোবাসবে মউত ভুলে যাবে, ইহাব্বুন আদ দুনিয়া ওয়া ইয়ানসাউন আল আখিরা, দুনিয়া ভালোবাসবে আখেরাত ভুলা যাবে, ইউহিব্বুন আল কুসুর ওয়া ইয়ানসাউন আল, ও মানুষ সমগ্র সৃষ্টির জন্য সুখের যেরকম পরিবেশ রাখছি, ও মানুষ তোর সুখের জন্য আমি দিনের পরিবেশ রাখছি, তুই দিনের পরিবেশে সুখী হবি, দিনের পরিবেশ ছাড়া তুই সুখী হবি না। আজকে আমাদের জীবনটা একাকী না, ব্যাচেলার বেশি দিন থাকা যায় না, বেশি দিন থাকলে আবার মানুষের কথাও শুনতে হয়, চিরকুমার শব্দ একটা বাংলায় আছে কিন্তু এই চিরকুমার বলে আর কি, কিন্তু আঙ্গুল যে কতগুলা ওঠে ওটা আর দেখে না, শুধু বলে চিরকুমার। মানুষ অনেকজনে অনেকজনে কয় মালপত্রই নাই, চিরকুমার থাকবে না তো থাকবে কি, ঠিক না, মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। তো চিরকুমার শব্দ যদিও থাকে কিন্তু মানুষ ব্যাচেলার থাকতে পারে না, মানুষের জন্য জীবনে দুটা পার্ট থাকে, নারীও থাকে পুরুষও থাকে, দুটা পার্টই মানুষের, মানুষ আমরা মানুষ, আমাদের সংসার আমাদের ফ্যামিলি আমাদের জীবনটা, এটাকে সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছেন, বুঝাইতে পারলাম। দিনের পরিবেশ কেন, এই ছোট্ট জীবনটাই কিসে থাকার জন্য, সুখে থাকার জন্য, আমরা কিন্তু সারা দিন দৌড়াই সুখ। আচ্ছা এখন আমাদের কাছে যে সুখ আছে, আমি একটা সুখের কাহিনী উঠাইয়া ধরতেছি, এখন আপনাদের কাছে বিচার রাখবো কি আমরা সুখী না তারা সুখী। আগে আমি কাহিনী তুলে ধরি, তিন দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলে নাই, খেজুরের বিচিও ছিল না যে একটু চাবায়া পানি পান করবে, চতুর্থ দিন ঘরের অভিভাবক যাইতেছেন তো বলতেছেন দোয়া করো আজকে যেন কিছু জুটে, সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া সন্ধ্যা, কিন্তু ঘরের মানুষটা শুধু বারবার তাকায়া দেখতেছে কখন আসবে কখন আসবে কখন আসবে, কেননা বাচ্চাগুলার চিৎকার আর দিলে মানতেছে না, কানে বারবার বাচ্চাদের চিৎকার আসতেছে খিদার, সন্ধ্যা যখন আস ঘনায় গেছে সন্ধ্যা হয়ে গেছে, আর ঘরের মানুষটা যখন ফিরতে ছিল পর্দা উঠে দেখে আসতেছে চেহারাটা মলিন হাত দুইটা খালি,
চেহারাটা মলিন হাত দুটা, আরে বোঝেন আমার কথা, চেহারাটা মলিন হাত দুটা খালি। যখন একবারে কাছে চলে আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছেন আলী, এইবার মনে হয় নামটা চিনছেন, আওয়াজ দিছে কি আলী, চোখে চোখ পড়ছে, জিজ্ঞাসা করছে চেহারাটা আলী চেহারা মলিন কেন, তো হাত উঠে দেখাইছে ফাতেমা মা ওয়াজেদনা শাই, কিছু পাই না আজকে ক্ষুধার্ত থাকতে হবে। তো ঘরের মানুষটা চিৎকার দিতেছে আলী ওয়াজেদনা শাকারনা লামনা জি সবরনা, পাবো তো শুকরিয়া আদায় করবো না পাবো তো সবর করবো, দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা ফালা ইউনাসিবু লানা আন্নাকুনা মাহজুন, আল্লাহ আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, তোমার চেহারা মলিন তো মলিন। বলেন তারা সুখী না আমরা সুখী? আমরা সুখী? কি আমাদের বাংলাদেশে কোনো পরিবার এরকম একটা চিত্র তুলে ধরতে পারবে? আগেরটা শুনেন আরো আজীব লাগবে, বলতেছে আলী হাসবে তো দরজা খুলবো নাইলে খুলবো না, হাসবে তো দরজা খুলবো। আলী রাদিয়াল্লাহু তাআলা নু হাইসা দিছেন দরজা খুলে দিছেন, পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা নু নিজে বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আমি দেখতেছি ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে আর খুশিতে নাচতেছে। অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত স্বামীকে স্বাগত জানাইতেছে, মন জিততে হবে, স্বামী যেন না বুঝতে পারে যে আমি ব্যথিত হয়েছি, তো মুস্কি মুস্কি হাসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি আর পারি না পারলাম না, কাঁধে হাত রেখা বললাম রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদেরকে আল্লাহ রহমতের বৃষ্টির ভিতরে ডুবায়া দেখ। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, এই অবস্থায় ঘরে ঢুকলাম আর তুই মুস্কি মুস্কি হাসিস। তো বলতেছে আলী আগেরটা শোনাবো, তুমি শুনাইছো আমিও একটা শোনাবো। তো বলছে আলী তুমি যখন ঘর থেকে বাহির হয়ে যাও তো হাজিনতু ওয়া তাশাওয়াক্তু, তুমি যখন বাহির হয়ে যাও তো আমার চেহারাটা মলিন হয়ে যায়। আলী আমি সারাদিন তোর রাস্তা দেখতে থাকি, তুই কবে আজ কখন আসবি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা এই জন্যই কি এক টোকায় দরজা খুলা দিস? তো বলছে আলী ঠিক বলছিস, তুই আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা যেন দরজায় না পড়ে আমার পিঠে পড়ে, এক টোকায় খুলা দিতে পারি। তো বলছে ফাতেমা এটা শিখলি তো শিখলি করতে, কা কাব্বা প্রথম দিনই বলে দিছে ফাতেমা 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 ফাতেমা, আলী সারাদিন পরিশ্রম করে আসবে তোদের জন্যই জোগাড় করার জন্য সকালে বাহির হবে আলী, আলীও আমার কলিজার টুকরা, ফাতেমা আলী যেন দরজা খটখটাইতে না হয় এক টুকায় যেন খুলে দিতে পারিস। ওই দিন থেকে আলী দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, এক টুকায় যেন খুলে দিতে পারি। ও যাত্রাবাড়ির আর কাজলার মানুষ, আল্লাহ তিন দিছেন এই ছোট্ট জীবনটায় নারী পুরুষ সুখে থাকা, দিনের ভিতরে সুখ, সময় আমার হাতে নাই, নাহলে হাজারো কাহিনী আমার সাথে ঘটা আপনাদেরকে আমি শুনাইতে পারি। হায় হায় ডেকি বলে আকাশে গেলেও বারাবাদে দান বাদে, ঠিক না, একটা প্রবাদ বাক্য আছে ঠিক না, আমরা যেখানেই যেই মানুষ পানি পড়া নিতে আসে সেটা আমেরিকা হোক আর ক্যানাডা হোক আর অস্ট্রেলিয়া হোক আর উন্নত বিশ্ব হোক, তখন জিগাই পানি পড়া দিয়া করবেন তো করবেন কি, হাজারো মানুষের চোখের পানি এইখানে ছবি সহ সেভ করা আছে, যদি পেন ড্রাইভের মতো খোলা যেত তাহলে ওয়াজের দরকার ছিল না, বড় একটা স্ক্রিন লাগায়া দিতাম যেটাকে কি বলে প্রজেক্টর লাগায়া দিতাম আর কম্পিউটারে ঢুকায়া দিতাম আর আপনারা দেখতে থাকতেন আর কানতে থাকতেন, আমিও কানছি আপনারাও কাঁদতে থাকতেন, যে আমেরিকার মতো জায়গায় থাইকা তুমি এত দুঃখী,
এইখানে তো মানুষ মনে করে সবাই সুখী, এখন তো দেখি তোমরা আমাদের চেয়ে কোটি গুণ বেশি দুঃখী, আমরা এর চেয়ে বেশি সুখী। ওই সময় ওই কথা মনে ওঠে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহ, আইনা আবনা আদ-দুনিয়া মিন হাদিহি লাদ্দা, আরে আমাদের এই জীবনের সুখের থেকে রাজা বাদশার সন্তানরা কোথায়, আমরা যেই সুখী। দিন দিছেন সুখে থাকার, এই জন্য সম্মিলিত জীবন, নারী পুরুষ সম্মিলিত জীবন, বরং এখন নারীর সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এই জন্য সম্মিলিত জীবনে যদি দিন না আসে তাহলে লাইফ তো হবে কিন্তু হ্যাপি হবে না। আজকে আমাদের ঘরে সুখের সমস্ত উপকরণ আছে, শীতের দিন যাত্রাবাড়ি নিয়া কাজলা নিয়া অধিকাংশ ঘরে পাওয়া যাবে, যাদের ঘরের ভিতরে ঠান্ডা পানির গিজার আছে, কিন্তু গরম পানির গিজার আছে, কিন্তু জিজ্ঞাসা করেন তুমি গরম পানি দিয়ে ডেলি গোসল করো তোমার ভিতরে সুখ কতটুকু, এটাও সুখের উপকরণ। সে বলবে আমি গোসল গরম পানি দিয়ে করি বটে কিন্তু আমার কাছে সুখ নাই। সুখের সমস্ত উপকরণ আছে কিন্তু আমাদের জীবনে সুখ নাই। সুখ যদি থাকতো তাহলে পত্রিকায় কোনোদিন এই কথাগুলা উঠতো না, কোনোদিন মিডিয়ায় আসতো না। কোনোদিন দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ সুইডেন, সবচেয়ে উন্নত দেশ সুইডেনের ভিতরে সরকারি কানুন আছে, আপনি সরকারিভাবে আত্মহত্যা করতে পারেন, আপনি যদি দরখাস্ত করেন সরকার আপনার দরখাস্তকে অনুমোদন দিবে, সরকারিভাবে আপনাকে আত্মহত্যার সুযোগ দিবে, লোক আসবে আপনি যেইভাবে চাবেন ওইভাবে আপনাকে বিদায় করে দিবে, চার্জ দেন মোবাইলে তারপরে সত্যায়িত করেন। হায় হায় উন্নত দেশের লোকগুলা কোনোদিন আত্মহত্যা করতো না। সুখের উপক্রম থাকলে সুখ হয় না, সুখের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিনের পরিবেশ। যত বেশি দিনদার হবে অত বেশি সুখী হবে, সুখী উপকরণ আছে, নাই তো আমাদের জীবনে শব্দ সুখটা নাই, সুখ আমাদের শব্দটা নাই। উপকরণ আছে, আসবাব আছে, সব আছে, কিন্তু সুখ নাই, সুখ শব্দটা আমাদের জীবনে নাই। হ্যাপি কেকে আছে কিন্তু বাট আমাদের জীবনে হ্যাপিত্ব নাই, হ্যাপি কেকে লেখা আছে কিন্তু হ্যাপি শব্দটা আমাদের জীবনে নেই। ইউ আর নো হ্যাপি, আপনিও বলবেন যে আমিও হ্যাপি না, আমিও হ্যাপি না, হ্যাপি নাই কেন, দিনের পরিবেশ। এই জন্য দিন দিছেন আল্লাহ আমাদেরকে এই ছোট্ট জীবনটা সুখে থাকার, একটা মাত্র দেখাইলাম আপনাদেরকে, বিবেচনা করেন ওনারা সুখী ছিল না আমরা সুখী, ওনারা হ্যাপি না আমরা হ্যাপি, অথচ ওই দিনই আলী হাসান হুসাইনকে নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ রসুলের কাছে, ইয়া রসুল আল্লাহ চতুর্থ দিন হইতে চলল, শেষ হইতে চলল, হাসান হুসাইনের মুখে কিছু জুটে নাই, আর রাখা যায় না, আল্লাহ রসুল কাপড় উঠাইয়া দেখাইছেন আমার পেটেও পাথর আমার ঘরেও কিছু নাই, কিন্তু কলিজার টুকরাকে সওয়া কান্না তো সওয়া যায় না, তো বলছেন নিয়া আসো হাসান আসো, জিব্বা বাহির করে দিয়া বসে চুষতে থাকো, একটু চুষার পরে বসে নানা যান পেট বেড়ে গেছে আর চুষবো না, বলছে হোসাইন তুমি আসো, হয় হয় যার মুখের ভিতরে এমন জিব্বা তার পেটে পাথর, তারপর আসেন আমার কথা শেষ, যদি ছোট্ট জীবনটা সুখী হইতে চাই, আমাদের দুনিয়ার জীবনের দুইটা পার্ট, একটা নারী একটা পুরুষ, দুজনকেই দিনদার হইতে হবে, আর যদি দুইজন দিনদার না হলো একজন দিনদার হইলে হবে না। গাড়ির চাকা একটা হাওয়ায় আছে আর একটা পাঞ্চার, আপনি চালায় নিয়ে যাবেন একটু পরে গাড়িও যাবে আপনিও যাবেন, দুটোই হাওয়া থাকতে হবে, দুজনই দিনদার হইতে হবে। আজকে সনটেক মহিলা মাদ্রাসা একটা, এরকম প্রত্যেক গলি গলি হওয়া দরকার ছিল। আমরা নতুন শিক্ষা আধুনিক শিক্ষায় আমরা বিরোধী না, কিন্তু আধুনিক শিক্ষা যদি একটা শব্দ ডিকশনারিতে দেখি জেনারেল শিক্ষা মানে কি, হ্যাঁ জেনারেল মানে কি, হ্যাঁ কি, তো সাধারণ নিয়া জিনিস নিয়ে তো গৌরব করা যায় না, ঠিক না, আমার আওয়াজটা দেখেন না দোলের মতো, এটা নিয়ে তো আমি গৌরব করতে পারি না যে আমার আওয়াজ একবারে শুনিয়ে আসছে কুকিলের মতো,
এটা নিয়ে সাধারণ শিক্ষা নিয়ে আবার কি গৌরব করা যায়? জেনারেল মানি তো সাধারণ, কি ডিকশনারি তো এটাই লেখা, ঠিক না? কি আমি কি ভুল অর্থ বলতেছি? বাংলা ডিকশনারিতে জেনারেলের অর্থ দেখেন সাধারণ শিক্ষা, সাধারণ নিয়ে আবার গৌরব করে কি করা? আমরা এটার বিরুদ্ধে না। আপনি সাধারণ শিক্ষা শিখেন, কত শিখবেন শিখেন, কিন্তু হ্যাঁ যতটুক না হইলেই নয়, যতটুক দিনদারি না হইলে আমি সুখী হব না, আমার সন্তান সুখী হবে না, আমি ফ্যামিলিগত সুখী হব না, বাপ হইয়া সুখী হব না, মা হইয়া সুখী হব না, এতটুক শিক্ষা কমসে কম আমাদেরকে এই সনটেক মাদ্রাসা থেকে নেওয়া উচিত। ওটার জন্য সহজ, যদি এইখানে মক্তব পড়া যায় 3 বৎসরের কোনো একটা মেয়ে, বা 5 বৎসরের মক্তব হবে কিনা জানি না আমি, কয় বৎসরের, 3 বৎসরের নুরানি মক্তব যদি পড়া যায়, আমার এই বিশ্বাস এই মহিলা কোনোদিন হারাবে না। একটা পুরুষ যদি পড়ে ওই ছেলে কোনোদিন হারাবে না, কেন না কখনো না কখনো ওই মক্তবের শিক্ষা তার ভিতর ভিতর থেকে আওয়াজ দিবে, তুই হারাবি তো হারাবি কি কইরা, তুই না ওই হাদিস পড়া আসছিস, নুরানিতে কতগুলো হাদিস মুখস্থ পড়ায়, ওই হাদিস গুলা মাঝে মাঝে তাকে ভিতর থেকে বেজা উঠবে আর বলবে তুই হারাস তো হারাস কি কইরা। এই জন্য আমরা কখনো কখনো দেখি কোন কোন জায়গায় গেলে মুস্কি হাসি দিয়া কয় হুজুর, তাবলিগি লাইনে গেলে কয় হুজুর মনে কিছু নিয়েন না, ছাত্র জামানায় আমিও 3 দিন লাগাইছি, ওই সেটা তার কোনো না কোনো সময় বেজা উঠে, মক্তব যদি পড়ে তো কোনো না কোনো সময় ভিতর থেকে বেজা উঠবে, তুই না ওই হাদিস গুলো পড়ছিস আজকে হারাস তো হারাস। এই জন্য সেট জায়গায় চলে আসছি, দিন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন এই দুনিয়ার জীবনে সুখে থাকার, এই মাদ্রাসা গুলা ওটারই প্রতীক, ওটারই আলো, ওটারই সূর্য বলতে পারেন, প্রদীপ বলতে পারেন, প্রদীকও বলতে পারেন, এটারই আলো এটারই সূর্য এই মাদ্রাসা গুলা, মহিলা হোক আর ছেলের হোক, দিনদারি মানুষকে শিখানোর জন্য। কেন একটু সুখে থাকতে হবে, কসম খোদার এখনো দুনিয়ায় পাওয়া যাবে, ঘরে হয়তো চুলাও মাঝে মাঝে জ্বলে না, কিন্তু ওনাদের আপোষে যে ভালোবাসা, ওই ভালোবাসা যদি সারা দুনিয়াও বাইটা দেওয়া হয় তার উপরও দুইজনের ভালোবাসায় বিন্দুও কমবে না, এরকম ভালোবাসা আছে না নাই? আছে, নাইলে 7,000 টাকা বেতন পাইয়া সংসার চালায় তো চালায় কি করে? ওপেন দুনিয়া, ওই বেটি গার্মেন্টসে যায় না তো যায় না কেন? ও বলছে 7,000 কেন, তুই 5,000 পা, 5,000 কেন না পা, তোর গলা ধরে সুখের যে ঘুম আসে ওই ঘুম দুনিয়ার কোথাও আসবে না, নাইলে মসজিদ মাদ্রাসায় 5,000-7,000 টাকার বেতনে চাকরি করতে পারতেন না। আজকে তো ওপেন দুনিয়া, যদি ওরা বলে না আমি ভাঙ্গা দিলাম, নাইলে 5,000-7,000 টাকা বেতন পেয়ে সংসার চালাইতে পারে না, ওই ঘরের থেকে কোনোদিন অভিযোগ আসে নাই, আপনাদের কাছে চিঠি আসে নাই অভিযোগের, ওই ঘরে কোনো চাহিদা নাই, যদিও ছোটবেলার একটা ডাইজেস্টের পড়া মনে হচ্ছে এই জন্য বলি, ওইখানে লেখা ছিল সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হইল না, তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়, রোজার ঈদ বাড়ির যেতে যেতে বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি, কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়ায় যেতে যেতে ঈদ শেষ, স্বামীর স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে, তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো, তো আমিও নিচে লেখা দিছি হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা, জান্নাতে তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে ইনশাআল্লাহ হবে, যেমন মুসা আর ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1,000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, আমাদের নবীজির 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, কেন না 3 জন বিবি জান্নাতে এখনো চলে গেছেন, দুনিয়াতে তো বিয়ে হন নাই পান নাই, উনি চলে গেছে ওইখানে হবে অনুষ্ঠান, ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না, ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে, তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ।
এই জন্য আসেন, দিন দিছে আল্লাহ এই দুনিয়া একটু সুখে থাকার জন্য, আর দিন দিছেন ওই পুরীতে সুখের ঠিকানা জান্নাত কে এইখান থেকে অ্যালটমেন্ট করানোর জন্য, লুইপা নেওয়ার জন্য, এইখান থেকে বুকিং দিয়ে যাওয়ার জন্য, এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বললাম এটুকুর উপরে আমল করার তৌফিক দান করেন। সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না, তো পড়তে পড়তে কাহিনীটা এমনই ছিল, ঢাকা শহরে ইমামতি করে ঈদের দিন তো ঈদ পড়াইতে হয়, রোজার ঈদ বাড়ির যেতে যেতে বরিশাল যেতে যেতে পরের দিন সকালে নামে ঈদ পানি, কুরবানি ঈদের দিন ঈদের পরে নামাজ পড়া যেতে যেতে ঈদ শেষ। স্বামীর স্ত্রীর আগ্রহ ছিল যে স্বামীর সাথে যদি একটা ঈদ হইতো, কিন্তু হইতে আগ্রহ থাকতে থাকতে নিজে দুনিয়ার থেকে চলে গেছে। তো বাড়ির কেউ লেখছে সকিনা, নাম তো আর সকিনা না, লেখছে আর কি যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হল। তো আমিও নিচে লেখা দিছি, হ্যাঁ ঈদ করবে একদিন সকিনা, জান্নাতে তার ঈদ আমরা খাবো, তার ঈদ হবে ইনশাআল্লাহ হবে। যেমন মুসা আর ঈসা আলাইহিস সালামের ওলিমা আমরা 100,000 দিন খাবো, টানা 1,000 দিন ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে, আমাদের নবীজির 3 ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। জান্নাত 3 জন বিবি জান্নাতে এখনো চলে গেছেন, দুনিয়াতে তো বিয়ে হন নাই পান নাই, উনি চলে গেছে ওইখানে হবে অনুষ্ঠান, ওই দিন ওলিমা আমরাও খাবো, আইটেম আল্লাহ পাক করবে, জান্নাতে পাক হবে না, ওই দাওয়াত তো আল্লাহর পক্ষ থেকে হবে। তো আমিও বলি সকিনার ঈদ হবে, কিন্তু ওই খুশিতে আমরাও থাকবো ইনশাআল্লাহ। আমাদের ভাবা উচিত এই হিসাবে, ভাবা উচিত যে জুমার দিন মসজিদে গেলে জুমা ব্যতীত এমনকি আমাদের বাড়ির দুয়ার পর্যন্ত মানুষ চলে আসে, দরজায় খটখটাইতে থাকে, বাহির হলে একটা সর্বসর্ব প্রথমেই উচ্চারিত হয়, এবং ওয়াজ মাহফিল গুলাতে তো হয়ই হয়। সবসময় আমাদের পুরা সমাজে একটা কথা নিয়ে চর্চা চলতে থাকে, কেউ পক্ষে চর্চা করে কেউ বিরুদ্ধে করে, সেটা হলো দিন কি, আমার কথা বোঝেন, ঠান্ডা ঠান্ডা হবে কিন্তু সুরমুর হবে না, আমার কাছে নাই করতে গিয়ে দিব। সেই শব্দটা হলো দিন, দিন বহুত আলোচিত, ঠিক না, পক্ষেও আলোচনা হয় বিরুদ্ধেও আলোচনা হয়, ঠিক না। কিন্তু আমি বিবেকওয়ালা মানুষগুলাকে প্রশ্ন করব, কেন আল্লাহ আমাদেরকে বুঝার মতো একটা ব্রেন দিছেন, আমরা বুঝি, আল্লাহ তৈরি করে নিজেই বলছেন, ব্রেন কে তৈরি করে আল্লাহ নিজেই বলছেন, মা খালাকতু আতিয়া বা মিনক, তোর চেয়ে উত্তম কোন জিনিস আমি বানাই না, ওয়ালা আসমানা মিনকা, ব্রেনের চেয়ে দামি কোন জিনিস নাই, আছে নাকি। একটা স্ক্রু যদি ঢিলা করে দেয় তাহলে আমরা দূরের থেকেই দেখাইতে থাকি, ঠিক না, কথাবার্তার ধরন যদি নাও বোঝে তো পরিচিত মানুষ দূরের থেকে দেখাইতে থাকে, এরকম করা কি বোঝায় যে একটু ঢিলা আছে, যদিও এখন ঠিক বলতেছে একটু পরেই কিন্তু উল্টা যাবে। যেমন আমারই মনে আছে হেমায়তপুরে যাওয়ার পরে যখন দেখতেছিলাম পাবনায়, তো 2-4 জন বলতেছিল এদিক ওদিক কি দেখেন, আমাদের সাথে থাকলে আপনিও 2 দিন পরে ভালো হয়ে যাবেন, অথচ ওনাদেরকে ভর্তি করানো হয়েছে কেন আর আমি বা গেছি কেন, উনি আমাকে অসুস্থ মনে করতেছে নিজেকে সুস্থ মনে করতেছে, আর আমাকে বলতেছে 2-4 দিন থাকেন তাহলে আমাদের মতো ভালো হয়ে যাবে, এদিক ওদিক তাকান তো তাকান কি, আবার দেখা দেখা হাসেন কেন। আল্লাহ এটার চেয়ে দামি কোনো জিনিস বানানো নাই, দামি কোনো জিনিস দেনো নাই, ঠিক না, এটা বড় দামি। বিদায় বিবেকমান মানুষগুলোকে আমি প্রশ্ন করব, নারী হোক পুরুষ হোক, বিবেকটা দিছেন আল্লাহ ভাবার জন্য। আজকে দুনিয়াটা উন্নত, একটু আগ পিছন থেকে না নিয়ে গেলে বুঝে আসবে না আমার কথা, দুনিয়াটা আজকে উন্নত, এতটুকুই উন্নত যে আমরা সবাই উন্নত দুনিয়ার জন্য লালাই,
এমন কি জান দিত দিদা করি না, জান নিত দিদা করি না, ঠিক না? কেন দুনিয়াটা এখন উন্নত, সনটেকের জায়গার কাঠাও এখন অনেক দাম, ঠিক না? এখনো আমার মনে আছে যখন শুধু একটাই রোড ছিল, ওই যাত্রাবাড়ির ওদিক দিয়া যেতে হইতো ড্যামরা, এই রোডটা ছিল না তখন, এদিকে কচুরি পানা আর কচুরি পানাই ছিল, বর্ষায় আসলে পানি আর পানি ছিল, ঠিক না? এখন এক কাঠার জন্য ভাই ভাইকেও মারতে রাজি, ভাই ভাইয়ের সামনে মরতেও রাজি, ঠিক না? কেন উন্নত, ঠিক না? উন্নত দুনিয়াটা কিন্তু উন্নত হয়েছে আমাদের এই বিবেক বুদ্ধি বিদ্যার উপরে পারাইখা, বা বিবেক বুদ্ধি বিদ্যা সিঁড়ি বাইয়াই দুনিয়াটা উন্নত হয়েছে, ঠিক না? ওই উন্নত মানুষটার বাবা উচিত যে সারা দিন শুনি দিন 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 দিন, হুজুরদের মুখে আর কোনো কথা নাই, খালি দিন আর দিনই, জুমায় যাই তো দিন, দিন নিয়ে আলোচনা, তাবলিগালারা ঘরের দরজায় এসা ঠকঠকায়া, ঘুমায়া আসি না সুস্থ আসি না অসুস্থ আসি, ওদের সময় মতো চলে আসে আর খটখটায় জিজ্ঞাসা করে বাড়িতে কেউ আছে, যদি স্বীকারোক্তি দিল আছে তো বলো না মসজিদ থেকে কিছু লোক আসছে, পরও এসে দিনের পেঁচাল পাড়ে। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, চলেন না আমরা বিবেক দিয়া ভাবি যে এই দিনটা আল্লাহ আমাদের